তো কেমন আছো বন্ধুরা? সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সাথে ভাবলাম আমি আজকে মানে যে কিছু একটা শেয়ার করা যাক। তো কী শেয়ার করবো কিছু বুঝতে পারছিলাম না। দুদিন তোমাদেরকে আমি আমার রান্নার রেসিপি দেখিয়েছি, দুদিন ব্লগ শেয়ার করেছি। তো রোজ রোজ আর কী ব্লগ দেখাবো বলো? রোজেরই একই ব্লগ, রান্না করা, খাওয়া দাওয়া। তো এখন কোথাও যাওয়ারও সিচুয়েশান নেই যে তোমাদের সাথে কোথাও যে গিয়ে আমি ব্লগ শেয়ার করব, তো সেটাও হচ্ছে না। তো কারোর বাড়িও যেতে পারছি না এখন, তো এখন একটু আপসেট রয়েছে তার মধ্যে এরকম কোভিড সিচুয়েশান। তো যাই হোক, পরিস্থিতিকে মেনে নিয়ে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। আর আমি তার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু ভালো করে কথা বলতে পারি না, গুছিয়ে কথাটা ঠিক বলতে পারি না। আর আমার কথা যদি তোমাদের একটু প্রবলেম হয় তো একটু মানিয়ে নিও, তার জন্য আমি হাত জোর করছি। আর আমি না অতটা ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না, আমি যেমন করে কথা বলি ঠিক সেরকমই তোমার সাথে কথা বলছি, অতটাও গুছিয়ে কথা আমি বলতে পারি না। তো ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে আমার মেকআপ ভিডিও শেয়ার করা যাক। তো ভেবো না যে আমি প্রফেশনাল মেকআপ করবো বা কিছু, তো না, প্রফেশনাল কিছু করছি না আমি। আমি খালি জাস্ট করবো নর্মাল, যেমন এখানে ওখানে যাবার জন্য যেটুকু মেকআপ লাগে তো সেটুকু মেকআপ, কারণ বাড়িতে বসে বসে কোনো মেকআপ করা হচ্ছে না, কিছু করা হচ্ছে না। ওই জন্য ভাবলাম যে না একটু মেকআপ করাই যাক আজকে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি বেসিক্যালি কীভাবে বাড়িতে মেকআপ করি কোথাও বেরোনোর হলে। তো তার আগে বলে দিই, তুমি যদি আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, তাতে করে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমার ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আর বেশি কথা বলছি না, মেকআপ করতে অনেকটা সময় লেগে যাবে, অতটাও ভালো মেকআপ করতে পারি না আমি। তো যেভাবে চলার মতন মেকআপ করে তো সেই রকম মেকআপই আমি করছি আজকে। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আয়ুরের টোনারটা, আমি আয়ুরের টোনার ইউজ করি। তো ফার্স্টে আমি টোনার একটু লাগিয়ে নেব মুখেতে, আমি টোনারটা হাতে করেই ভালো করে লাগাতে পারবো। আমার তুলো ফুলোর থেকে আমার হাতে করেই আমি লাগাই সব কিছু টোনার। আর আমি আয়ুরের টোনারটা ইউজ করি। তো আমার এখানে টোনারটা মাখা হয়ে গেছে, এবার আমি ময়শ্চারাইজার, এখানে আমি পন্ডসের সব ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করছি, আমি এটা ইউজ করে থাকি। একটু লাইটের প্রবলেম হতে পারে, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, তো একটু মানিয়ে নিও তোমরা। তো এখন যেহেতু প্রচুর গরমটা পড়ে গেছে, ওই জন্য বেশি না একটু অল্প পরিমাণ নিয়ে লাগিয়ে নেবে তোমরা। সাথে সাথে গলাটাও অ্যাপ্লাই করে দেবে, কারণ গলায় মেকআপ না দিলে একদমই ভালো লাগে না দেখতে। আমি না আয়নাটা নিয়ে বসতে ভুলে গেছি একদম, সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ মানে আমি আয়নায় মেকআপ করে অভ্যস্ত, ক্যামেরার সামনে কোনোদিন মেকআপ করিনি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো একটুখানি তোমরা একটু ই করুন না। তো আমি মেকআপটা ঠিকঠাক করতে পারছি না বলে আমি এখানে আমার আয়নাটা নিয়ে চলে এসেছি। তো এবার আমি মেকআপটা করতে পারবো মনে করে। তো এবারে আমি এখানে হুডা বিউটির প্রাইমার নিয়ে নিচ্ছি, এই যে আমি হুডা বিউটির প্রাইমারটা ইউজ করি। আর তোমাদের কাছে আমি তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো যে আমার কাছে কী কী মেকআপ, আমার কাছে প্রচুর মেকআপ আছে বাট আমি অতটা ভালো করে সাজতে পারি না, কিন্তু আমার একটা বন্ধু আছে সে মেকআপ আর্টিস্ট, তো আমি ওর থেকে সব কিছু জেনে মেকআপ কিনেছি। আর এখন যেহেতু গরম তো প্রাইমারটা একটু অল্পই নেওয়া ভালো। যদি তোমরা আমাকে কমেন্ট করো যে দিদি ভাই তোমার মেকআপের সব জিনিস দেখাও, তো আমি মেকআপের জিনিস আমার সব দেখিয়ে দেবো তোমাদেরকে। বাট যদি তোমরা কমেন্ট করে বলো তো তবে, তার আগে না কিন্তু একদমই না। তো চলো এবার আমি, আর এখন আমি যেহেতু বাড়িতেই একটুখানি সাজছি তো বেশি দামি মেকআপ মেখে আমি চাই না নষ্ট করতে, টাকা দিয়ে কিনতে হয়। তো নর্মালি একটা মেকআপ করছি যেহেতু, সেই জন্য আজকে আমি এখানে নিচ্ছি যে ল্যাকমি 9 to 5, এই আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি 9 to
প্রায় 5 এসএসসি ক্রিমটা, তো বললাম যে তো কোথাও যাচ্ছি না, ফাইভের মধ্যে যে মেকআপ করছিও না, জাস্ট অল্পের মধ্যে দিয়ে। তো আমি এখানে একটুখানি আমি হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর তোমরা হয়তো বলতেই পারো যে তোমরা তুমি কেন হাতে করে লাগাচ্ছ, কারণ আমি মানে মানে এর মানে কি বলবো, কোনো ব্রাশ আমার কাছে, বিউটি ব্লেন্ডার ব্রাশ সব রয়েছে, কিন্তু আমি তাতে করে লাগিয়ে কোনো কমফোর্টেবল ফিল করতে পারি না সেই কারণে। তো আমার মনে হয় হাতে করে লাগালে বেশি ভালো করে লাগাতে পারি, মেকআপটা ভালো করে বসে আর কি। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার একটুখানি চোখের ওপরে ওপরে ডার্ক সার্কেলস রয়েছে, তো সেই জায়গাগুলো আমি একটু বেশি করে দিচ্ছি, সাথে একটু গলাটাকেও অ্যাটাচ করে নিলাম। তো এরপর আর দেখো কি সুন্দর মিশে গেছে, বুঝেছ? আর এই ল্যাকমি 9 to 5 সিসি ক্রিমটা না ভীষণ ভালো, ভীষণ ভালো। তো এরপর আমি করে নেবো, সেট করে নেবো একটুখানি লুজ পাউডার দিয়ে। তো আমার কাছে লুজ পাউডার তিনটে আছে, একটা আছে সুগারের, একটা আছে ছোটো, সেটা প্রথম মানে একদম প্রথমে কেনা, আমি অত মেকআপ ব্যাপারে জানতাম না তখন, তো তখন আমি সব কিছু ল্যাকমির ইউজ করতাম। তো একটা আছে ল্যাকমির আর একটা আছে অরিফ্লেমের। তো যেহেতু আমি বললাম কোথাও যাচ্ছি না মেকআপ নষ্ট করে, একদম লাভ নেই, মেকআপের অনেক দাম, ঠিক আছে? তো ওই জন্য আমি এখন ল্যাকমির এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি মেকআপটাকে পুরোটা সেট করে নিচ্ছি। তো আমি কিন্তু কোনো এখানে প্রফেশনাল মেকআপ করছি না, তোমাদেরকে অনেকবার বললাম সেটা, তো নর্মালি মেকআপ করছি আজকে, কারণ বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি, একদম ভাল লাগছে না। আর আমার একটু ফটোশ্যুট করার একটুখানি সাজা গোজার দিকে একটু বেশি ন্যাকটা আছে, তো তাই জন্য আমি এমনি মেকআপ করি বাড়িতে। তাহলে ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি, মেকআপটা যখন আমি করছি তো তোমার সাথে না শেয়ার করলে হয়, তোমরাও তোমার একটা ফ্যামিলির মতনই। তো দেখো আমি এখানে মেকআপটা ভালো করে সেট করে নিয়েছি লুজ পাউডার দিয়ে। তো এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে, এবারে আমি হ্যাঁ, তো দেখো আমার আইব্রোটা না পুরো শেপের করা আছে, মানে আমার জন্মগতই আমার আইব্রোটা শেপ করাই। তো অনেকে সেটা নিয়ে অনেকের ধারণা যে না আমি আইব্রো ব্ল্যাক করি, মানে আমার আশেপাশে যারা থাকে, তো ভাই যে যা বলছিস বল, আমার যেটা আছে সেটা আমি জানি। তো এবার আমি আমার আইব্রোটাকে জাস্ট পেন্সিলের সাহায্যে ড্র করে নেব। আমাকে স্কুলে অনেকবার মানে বকা খেতে হয়েছে, বলে সবাই ভাইরা বলছে এত ছোটো বয়সে কেন তুমি আইব্রো ব্ল্যাক করছো, আচ্ছা আমি আইব্রো তো ব্ল্যাক করি না, এই নিয়ে গার্জেন কল হয়েছে অনেকবার, বাট আমি কিন্তু আইব্রো করি না। তো এবার আমি একটা স্কুলি ব্রাশ নিয়ে, আইব্রো স্কুলি ব্রাশ নিয়ে আইব্রোটাকে সেট করে নেব। তো আমি কটা ফটোশ্যুট করবো বলেই তোমাদের সাথে দেখাচ্ছি আমার মেকআপটা, আমি একটু ফটোশ্যুটও করে নেবো আর মেকআপটাও দেখিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো দিদি ভাই বা আমাকে যে যাই হতো আর বোনও বলতে পারো, তো বলতে পারো যে আমি এত অল্প মেকআপ দিয়ে করছি, তো দেখো আমি চাই না মেকআপ নষ্ট করতে, তো যেইটুকু লাগে সেইটুকু দিয়ে করি, আমার হয়ে যায়। তো এবার আমাকে করতে হবে একটুখানি আই শ্যাডো। তো এখানে আমার কাছে মার্সের আই শ্যাডো প্যালেট রয়েছে, চলো আমি কী কালারের আই শ্যাডো করবো ভাবছি, কাট ক্রিজ করবো না, আমি জাস্ট এমনি নর্মালি করছি, ঠিক আছে? তো আজকে আমার চোখটা ঠিক রেড কালারের করছি, ঠিক আছে? চলো চলো আমি আজকে আবার রেড কালারেরই করছি, বুঝতে পারছি না কী কালারের করবো, রেড কালারের করে নিচ্ছি, ভালো হলে ভালো হবে, খারাপ হলে খারাপ হবে। তো চলো দেখতে হবে তোমরা,
কেমন ভালো হলো কমেন্ট করবে, আর আমাদের মেকআপ করতে কোনো ভুল থাকে সেটাও বলে দিবে। তো ঠিক জানি না কেমন করতে পারছি, ভূতের মতন দেখতে লাগছে জানি। তো দেখতে থাকো, তারপর আমাকে কমেন্টে বলো। আমার না একটু অসুবিধা হচ্ছে মেকআপটা করতে, জানো তো, যেহেতু আমি ক্যামেরার সামনে করছি। তো একটু মানিয়ে গেছি নিও। আমার কিন্তু ওই পিগমেন্টেশনটা বড্ড ডিপ, কিন্তু ক্যামেরায় অতটা ডিপ আসছে কিনা আমি বুঝতে পারছি না। সে পিগমেন্টেশনটা প্রচুর ডিপ, সামনে থেকে দেখালে হয়তো বুঝতে পারবো ডিপ আসছে, বাট কী আসছে আমি সেটা বুঝতে পারছি না। তো একটু ঝটপট দেখাতে হবে না। এখানে আমার মানে চোখের এটা কমড়, আমি না চোখের মাস্কারা মানে মাথাতে আমার পুরোটা গেছে, মানে আমি চোখে আই শ্যাডো করতে একদম ভালোবাসি না, বাট আজকে করলাম, একটু ভালো হয় না, বুঝতে পারছি ভালো হয় না। তো চলো, যা হয়েছে হয়েছে, এবার আমি করে নেবো আমার চোখে কাজল। তো এখানে আমি এই যে ল্যাকমি কাজলটা ইউজ করছি। আমি কিন্তু লাইনার করবো না, কারণ লাইনার করলে আমার চোখগুলো তো দেখতে পাচ্ছ রসগোল্লার থেকেও ছোটো, তো একদম ভালো লাগবে না লাইনার করবো। আমার চোখে কাজলটা করা হয়ে গেছে। তো আমার চোখে কাজলটা করা হয়ে গেছে। তো আমি কিন্তু আর নোজ কন্ট্রোল করছি না, জাস্ট একটু হাইলাইট লাগিয়ে নেবো, আর একটু ব্লাশার লাগিয়ে নেবো, আর কিছু লাগাচ্ছি না, ঠিক আছে। এই ব্লাশটা দিয়ে আমি হাইলাইট লাগাই, ঠিক আছে। আমি প্রচণ্ড কুড়ে, আমার ব্রাশগুলো সব আলমারিতে রয়েছে, আমি এখন আনতে পারবো না এই জন্য। একটুখানে আমি হাইলাইট লাগিয়ে দিয়েছি, তো এবার একটুখানে এখানেও হাইলাইটটা লাগাতে হবে। তোমরা না কতটা বুঝতে পারছো আমি জানি না। তো আমি হাইলাইটটা লাগিয়ে নিচ্ছি, এবারে আমি একটুখানি আঙুলে করে নেবো এইভাবে। আর আমার কাছে যেমন সরু ব্রাশটা আছে ভেতরে, তো এবারে আমি লাগিয়ে নেবো ঠিক পুরো সাইডটাকে। পুরো
সাইডে লাগিয়ে দেবে, তো খুব ভালো লাগবে রে। তো সেম প্রসেস এইভাবে এদিকে লাগিয়ে নেবো। তো হয়ে গেছে আমার মেকআপটা, এবার আমাকে লিপস্টিক পরে নিতে হবে। তো আমি এখানে একটা লিপস্টিক নিয়েছি, ও ভুলে গেছি আমি ব্লাশ হাত দিতে হবে আমাকে, না ব্লাশটা দিতে না প্রত্যেকবার ভুলে যাই, কিছু মনে করো না, ব্লাশটা আমার দেওয়া হয়নি, তো দিয়ে দিচ্ছি এক্ষুনি। তো ব্লাশ দেওয়ার সময় আমাদেরকে এবার আসতে হবে, আর এইভাবে ব্লাশ দিতে হবে। আমি কিন্তু আজকে কোনো কন্ট্রোল কিছু করিনি। হ্যাঁ, তো আমি একটুখানি আমার কানের দুলটা পরি, আমার ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটা ইয়াররিং পরে নিয়েছি আর চুলটা জাস্ট ছেড়ে দিয়েছি, কারণ মেকআপ কমপ্লিট হয়ে গেছে আজকে। তো এই ছিল আজকে আমার মেকআপ। তো তোমাদের সবার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু আজকে মেকআপটা খুবই অল্প কিছু প্রোডাক্ট দিয়েই করেছি, বেশি কিছু হাই প্রোডাক্ট দিইনি, কারণ বাড়িতে আছি বলে যাই। এখানে যে লাস্টে ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়েছি। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে আমাকে জানিও। আর আমার মেকআপটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট দিয়ে বলে দিও যে মেকআপটা কেমন হয়েছে। আর আমি কিন্তু অত ভালো করে মেকআপ করতে পারি না, যতটুকু পারি ততটুকু করেছি। আর আমি এখানে আইলাইনার পরিনি, কারণ আইলাইনার পরলেই আমার চোখগুলো আরও ছোটো ছোটো লাগে তাই জন্য। তো আমার ভিডিওটা আজকের মতো এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আর আমার চ্যানেলে যদি তুমি নিউ ভিউয়ার্স হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে বাজিয়ে দিবে, তাতে করে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার তরফ থেকে আপনাদের ভীষণ ভীষণ ভালোবাসা জানাই। তো টাটা।